বাসন্তে হাওড়াতে ঘটে গেল বড় সড় দুর্ঘটনা। মালবাহী ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যায় ওই বাইক চালক। ঘটনাটি ঘটেছে মিনাকা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মালঞ্চ থেকে কলকাতা গামে একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বামনপুকুর থেকে আগত একটি বাইকে। মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটনাস্থলে মারা যায় বাইক চালক। মৃত ওই ব্যক্তির নাম সনাতন পাত্র, বাড়ি দক্ষিণ মিনাকা এলাকায়। গতকাল সন্ধ্যায় দুটি বাইকে করে বামনপুকুর বাজারে গেছিল নিজের দরকারে, আর সেখান থেকে ফেরার পথেই ঘটে এই দুর্ঘটনা। এই ঘটনা ঘটার পরেই ঘটনাস্থলে আসে মিনাকা থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে পাঠায় মিনাকা গ্রামীণ হাসপাতালে। আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে কি, মালঞ্চ থেকে লরিটা আসছিল, ও বামনপুকুর থেকে ফিরছিল বাড়ি দিতে যাবে। বাড়িটা হচ্ছে আমারই পাড়াতে, মানে দক্ষিণ মিনাকা। তো রাস্তাটা একটু খারাপ ছিল, সেখানে ওই বাইকে করে আসছিল, ফিরছিল। জল কাটাতে গিয়েও যেভাবে হোক মোটামুটি গাড়ি স্পটে মেরে দিয়ে চলে গেছে কলকাতাগামী। এটা হয়েছে 1 ঘন্টা, তার মানে 6:30-7:15 দিকে। দুই ভাই বাইকে করে ফিরছিল। হ্যাঁ, এটা বড় ভাই সনাতন পাত্র, সাথে ছিল ওর ছোট ভাই সন্দীপ পাত্র। তো আমরা জানতে পেরে আমরা এই তাড়াহুড়ো করে গিয়ে দেখে স্পট ডেড, মানে রাস্তাতেই পড়ে আছে। তারপরে পুলিশ প্রশাসন এসে তুলে আমরা এই হসপিটালে নিয়ে চলে এসেছি। মিনাকা থেকে বাকিবুল্লাহ গাজী রিপোর্ট। নিজের স্বপ্নের গাড়িকে বাস্তবে সাজিয়ে তুলতে হুগলি জেলার সেরা প্রতিষ্ঠান দে অটোমোবাইলস। এখানে পাবেন হিরো, হুন্ডা, বাজাজ সহ যাবতীয় গাড়ির সব রকম স্পেয়ার পার্টস এবং উচ্চ কোটির বগল, হেলমেট, টায়ার ইত্যাদি প্রয়োজনে। মনে রাখবেন একটাই নাম, চুচুড়া ও চন্দ্রপুকুরের মাঝখানে তারডাঙ্গা ইলেকট্রিক সাপ্লাইয়ের নিকট অবস্থিত সকলের চেনা দোকান দে অটোমোবাইলস। যোগাযোগ করুন এই নম্বরে। ব্র্যান্ডেড কসমেটিক ও আয়ুর্বেদিক প্রোডাক্টের সেরা সম্ভার নিয়ে হাজির কৃষ্ণা ট্রেডার। সমস্ত কোম্পানির সব রকম সাজের বস্তুতে পাবেন 50% পর্যন্ত ছাড়। কৃষ্ণা ট্রেডার্স, মানে বিশ্বাসের ঠিকানা, কাঁচরাপাড়া গান্ধী মোড় এবং হালিশহর বাগমোড় চার্চের পাশে।